डियर স্টুডেন্টস, আজ আমরা নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি, জীবের বৃদ্ধি ও বংশগতি। সো আমরা জানি প্রতিটি জীবই দেহ কোষ দিয়ে গঠিত। এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এভাবেই হচ্ছে বংশবৃদ্ধি করে। বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীব দেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে। ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে। তার মানে একটি মাত্র কোষে কিন্তু ভেঙে ভেঙে অনেকগুলো কোষ তৈরি করে। নিষিক্ত ডিম্বাণু, নিষিক্ত ডিম্বাণুকে একে এক কোষী জায়গটও বলা হয়, ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ। ঠিক আছে, সো নিষিক্ত ডিম্বাণু কি সেটা আমরা পরবর্তীতে জানব। আমরা এটা দেখতে পারি, পাখির বা মুরগির ডিম যদি দেখো তাহলে ওই ডিমটা কি ফুটে বাচ্চা হয় না, বাচ্চাতে পরিণত হয় না? ওই ডিম ফোটার পর যে বাচ্চা তৈরি হয় বা ডিমটাকে একটা কোষের সাথে কিন্তু তুমি তুলনা করতে পারো। ঠিক আছে, আমরা কিন্তু গত লাস্ট চ্যাপ্টারে অর্থাৎ প্রথম অধ্যায়ে কিন্তু দেখেছি যে কিভাবে নিউক্লিয়াস, একটা কোষের মধ্যে নিউক্লিয়াস কেমন থাকে। আমরা 6-7 কিন্তু পড়ে এসেছি এই বিষয়গুলো। ঠিক আছে, তাহলে চলো কোষ বিভাজনের প্রকারভেদ কি। জীবদেহে তিন ধরনের কোষ বিভাজন হয়, অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিওসিস, বা একে মায়োসিসও বলা হয়। অ্যামাইটোসিস কি? এ ধরনের কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবে হয়। দেখো, এককোষী জীব মানেই অ্যামাইটোসিস। ঠিক আছে, এককোষী জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে। এ ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে। ডাম্বেল বলতে অ্যাকচুয়ালি বোঝায়, যারা হচ্ছে এক্সারসাইজ করে তারা হচ্ছে তোমার মানে এই ধরনের আর কি, এই যে মাঝখানের একটা দেখতে পাচ্ছ না, এই ধরনের একটা তোমার কি বলবো, এক্সারসাইজ করার যন্ত্র কি বলা যায় না, হ্যাঁ বস্তু বলা যায়। ঠিক আছে, এটা দেখতে এই 3 নম্বরের মতো। ঠিক আছে, ডাম্বেলের আকার ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হয়। এ ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। অপত্য বলতে আমরা বুঝি অ্যাকচুয়ালি নতুন নিউক্লিয়াস। ঠিক আছে, নতুনকে অপত্য বলে। একই সময়ে সাইটোপ্লাজমও মাঝ বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হয়। এ ধরনের কোষ বিভাজনে মাতৃকোষে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। মানে এটা সরাসরি ভাগ হয়ে যায়। আমরা জানি নিউক্লিয়াসকে বাদ দিলে একটি কোষের যাবতীয় অংশকে সাইটোপ্লাজম বলে, তাই না? কোষপ্রাচীর বাদ দিলে, কোষপ্রাচীর ছাড়া অংশকে আমরা বলি প্রোটোপ্লাজম। আর প্রোটোপ্লাজমের মধ্যে কি থাকে? সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে এই চিত্র থেকে দেখতে পাচ্ছি যে প্রথমটা হচ্ছে মাতৃকোষ। ঠিক আছে, সো মাতৃকোষ দেখো আস্তে আস্তে কিন্তু মাঝখানে ভাঁজ হওয়া সৃষ্টি হচ্ছে বা গর্তের মতো তৈরি হচ্ছে, ওকে? এবং সাইটোপ্লাজম এর মধ্যে, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস তো মাতৃকোষে ছিল, তাই না? সো এটা দেখো সরাসরি মাঝখানে ভেঙে দুপাশে চলে যাচ্ছে, ওকে? এভাবে হচ্ছে তোমার অপত্য দুটি কোষ সৃষ্টি হচ্ছে, যেখানে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস মাতৃকোষে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস থেকেই কিন্তু ভাগ হয়ে গেছে। সরাসরি ভাগ হচ্ছে, সেজন্য একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হচ্ছে। তারপর আসো মাইটোসিস। মাইটোসিসকে উন্নত শ্রেণীর, সো মাইটোসিস কোষ বিভাজন আমরা কি জানি, উন্নত শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এই প্রক্রিয়ায় মাতৃকোষে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির, সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক, এগুলো কিন্তু মনে রাখতে হবে, সম আকৃতি একটা থেকে দুইটা হচ্ছে, কিন্তু একটা মাইটোসিসে মনে করো যদি 40টা উপাদান থাকে তাহলে এই একটা মাইটোসিস থেকে যে নতুন দুইটা তৈরি হচ্ছে ওই প্রত্যেকটাতে 40টা 40টা করে টোটাল 80টা থাকবে। ঠিক আছে,
সো এখানে আমাদের মনে রাখতে হবে যে সম আকৃতি সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে। মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী ও উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়। এ ধরনের বিভাজনের দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। উদ্ভিদের ভাজক টিস্যু কি সে সম্পর্কে আমরা পরে আলোচনা করছি। এবার আসো মিওসিস বা মায়োসিস। জনন কোষের উৎপন্নের সময় মিওসিস কোষ বিভাজন হয়। আচ্ছা, একটা প্রাণী ছেলে হবে না মেয়ে হবে এটা নির্ভর করছে মিওসিস কোষ বিভাজনের উপর, ঠিক আছে? সো মিওসিস বা জনন কোষের উপর, সরি, জনন কোষের উপর, জনন কোষের মাধ্যমে আমরা একটা প্রাণী ছেলে বা মেয়ে, ঠিক আছে, এটা নির্ধারণ করে। এই ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুইবার বিভাজিত হয়, মানে একটা থেকে টোটাল চারটা আমরা পাবো। আর এটা মাইটোসিসের বেলায় একবারই ভাগ হয়, মানে একটা থেকে দুইটা হয়। বাট মিওসিসের বেলায় প্রথমে একটা থেকে দুইটা হয় এবং ওই দুইটা থেকে আবার আরও দুইটা করে তৈরি হয়, ঠিক আছে? তাহলে আমরা একটা থেকে দুইটা এবং দুইটা থেকে কয়টা পাবো? চারটা পাবো। এই ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হয়েও ক্রোমোজোমের বিভাজন মাত্র একবার ঘটে, ফলে অপত্য ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। মানে হচ্ছে ক্রোমোজোম কিন্তু আমরা পড়ে এসেছি কি 7 এবং 8 পড়ে এসেছি যে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে। এই ডিএনএ নির্ধারণ করে যে তুমি এই ক্রোমোজোমে নির্ধারণ করে তুমি ছেলে হবা না তুমি মেয়ে হবা, তোমার মধ্যে কী কী বৈশিষ্ট্য থাকবে, ঠিক আছে? সো আমরা দেখতে পাচ্ছি যে মায়োসিসের কোষ বিভাজন কিন্তু টোটাল চারটা, একটা মাতৃকোষ থেকে চারটা কোষ পাচ্ছি। সো সাইটোপ্লাজম যদি তোমার যতগুলো থাকে, তোমার চারটা কোষের সাইটোপ্লাজম মানে মাতৃকোষের সাইটোপ্লাজম যদি তোমার যতগুলো থাকে তত পরিমাণে কিন্তু সবগুলোতে থাকে, কিন্তু মাতৃকোষের ক্রোমোজোম যদি 23 জোড়া থাকে তাহলে বা মাতৃকোষের ক্রোমোজোম যতগুলোই থাকুক না কেন তোমার অর্ধেক হয়ে যাবে, প্রত্যেকটা কোষে গিয়ে অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমরা জানি যে নিউক্লিয়াস কিন্তু অর্ধেক হয় না, নিউক্লিয়াস কিন্তু যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে? কিন্তু ক্রোমোজোমটা অর্ধেক হয়ে যায়। এই বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এই বিভাজনকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়। আচ্ছা, মাইটোসিসকে কিন্তু মাইটোসিসের আরেকটা নাম আছে সমীকরণিক বিভাজন, ঠিক আছে? আর মিওসিস যেহেতু ভাগ হয়ে যায় তা সেজন্য তাকে বলে হ্রাসমূলক বিভাজন। জনন মাতৃকোষ থেকে পুং ও স্ত্রী গ্যামেট উৎপন্নের সময় এ ধরনের কোষ বিভাজন দেখা যায়। সো মাইটোসিসের কিছু বৈশিষ্ট্য আছে। মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি মাত্র একবার বিভাজিত হয়। মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি নতুন কোষ সৃষ্টি করে, ঠিক আছে? এ ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা কী হয়? অপরিবর্তিত থাকে। এ ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে ভাগ হয়, ফলে নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। তাই মাইটোসিসকে, এই যে দেখো, মাইটোসিসকে সমীকরণিক বিভাজনও বা ইকুয়েশনাল বিভাজনও বলা হয়ে থাকে, ঠিক আছে? সো আজ আমরা মাইটোসিস পর্যন্ত পড়ব। পরবর্তী ক্লাসে মাইটোসিস কোথায় হয় এবং মাইটোসিস কোষ বিভাজনের পদ্ধতি নিয়ে আলোচনা করব, ঠিক আছে?